সঙ্গীত নাটক একাডেমি এবং মোহন সুন্দর দেবগোস্বামী স্মৃতি সংসদ আনুকূল্যে মোহন সুন্দর দেবগোস্বামীঙ্কর জয়ন্তী উৎসব অন্নপূর্ণা রঙ্গমঞ্চে পালিত হয়ে যাই। প্রভু জগন্নাথ এবং মোহন সুন্দর দেবগোস্বামীঙ্কু পুষ্পমাল্য অর্পণ করা পরে নিকটে প্রদীপ প্রজ্বলন করা যাইতলা। এই অবসরে রূপলতা মহান্তিঙ্ক নির্দেশনারে কলাকারঙ্ক দ্বারা নৃত্য রূপক রাসনীলা মনোভঞ্জন সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হইতলা। এই কার্যক্রমকু পদ্মশ্রী সুদর্শন পট্টনায়ক উদ্ঘাটন করেছিলেন। মুখ্য অতিথি ভাবে ওড়িশা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট অভিনেত্রী লক্ষ্মীপ্রিয়া মিশ্র, অন্নপূর্ণার বরিষ্ঠ কলাকার গণেশ পট্টনায়ক, লক্ষ্মীধর পূজা পণ্ডা, জেলা সংস্কৃতি অধিকারী হেমন্ত বেহেরা, অভিনেতা লক্ষ্মীধর মিশ্র, মোহন গোস্বামীঙ্ক নাতি ভক্তরাজ দেবগোস্বামী প্রমুখ সম্মানিত অতিথি ভাবে যোগ দিয়েছিলেন। সর্বশেষে মোহন সুন্দর দেবগোস্বামী স্মৃতি সংসদর সহ সম্পাদক গোবিন্দ চন্দ্র মহান্তি সমস্ত ধন্যবাদ অর্পণ করে সাহিত্যিক শ্যামপ্রকাশ সেনাপতি কার্যক্রমক সঞ্চালন করে। পুরীর সুজিত মহাপাত্র রিপোর্ট।